আজ শনিবার 28শে ভাদ্র 2024 সালের 14ই সেপ্টেম্বর, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে পদ্মা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সনাতনী ভাই বোনেদের বলবো, অবশ্যই আজ আপনারা পারলে ভগবান শ্রীকৃষ্ণ এবং হরিবিষ্ণুর নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন, কোনো কিছু না পারলেও বলুন ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, এটি 108 বার জপ করুন। আর যারা একাদশীর মহান ব্রত পালন করতে পারবেন তারা অবশ্যই করুন। তবে একাদশীর মহান ব্রত পালন করার অনেক নিয়ম কানুন কিন্তু আছে, একাদশীর আগের দিন পরের দিনের অনেক নিয়ম আছে, ব্রত ভঙ্গ, ব্রত পারণ মন্ত্র, অনেক কিছু নিয়ম আছে। রাত্রি জাগরণ করা, মাটিতে শয়ন করা, বিষ্ণু সহস্র নাম জপ করা, জেনে বুঝে করবেন তবেই কিন্তু লাভান্বিত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 3, শুভ রং থাকবে আজ হলুদ। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। শারীরিক অসুস্থতা থেকে কিছুটা রিলিফও পাবেন। কোনো প্রকার কম্পিটিশান স্পোর্টসে অংশগ্রহণ করবার জন্য দিনটি অত্যন্ত শুভ। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। আর যদি কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে থাকেন ফেরত দিতে হতে পারে, তা না হলে সমস্যায় কিন্তু পড়তেই পারেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। তবে একটি ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটি ঋণ যেন নেবেন না, ঋণের জালে জড়িয়ে যাবেন। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। আজ গৃহে আপনার অন্যদেরকে অসন্তুষ্ট না করা উচিত, পরিবারের প্রয়োজনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। যারা গৃহ থেকে অনেক দূরে থাকেন শিক্ষার কারণে, কর্মের কারণে, তারা ফাঁকা সময় বাড়ির লোকজনদের সাথে কথাবার্তা বলে খবর শুনে সংবেদনশীল কিন্তু আপনারা হতেই পারেন। আপনার অভ্যন্তরে চলমান বিরোধের কারণে আজ কাউকে কোনো কিছু না বলে আপনি কিন্তু গৃহ থেকে বাইরে যেতে পারেন, ছাদে একাকী হাঁটতে পারেন, পার্কে যেতে পারেন, সেখানে অবশ্যই সমাধান খুঁজে পাবেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। পরিবার পরিজনেদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন।